নমস্কার বন্ধুরা বয়সি পাখশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি ওটসের খিচুড়ি রেসিপি ওটস রান্না করার সময় অনেকটা লতে হয়ে যায় আমি যেভাবে খিচুড়ি তৈরি করেছি এইভাবে যদি আপনারা খিচুড়ি তৈরি করেন ওটস কিন্তু একদমই লতলতে হবে না আর খেতে কিন্তু দুর্দান্ত হবে খিচুড়ি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ মানে ফোর টেবিল স্পুন ওটস যতটা কোয়ান্টিতে খিচুড়িটা বানাবেন সেই অনুযায়ী ওটসটা দেবেন ওটসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে রোস্ট করে নেব ওটস থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে ঠিক তত অবধি ভালো করে রোস্ট করে নিতে হবে খুব ভালো করে রোস্ট করার পরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে অলিভ অয়েলে তৈরি করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি অলিভ অয়েল কিন্তু খুব বেশি গরম করতে নেই তার জন্য পোন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা খুব বেশি লাল করে ভাজবো না কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে পাঁচ থেকে ছটা রসুন কুয়া কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যারা ডায়েটিং করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেবেন এছাড়াও ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন ভালো করে ভেজে নিয়েছি খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে কাঁচা লঙ্কাটা যতটা ঝাল সেই অনুযায়ী দেবেন পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরে খুব বেশি লাল করে ভাজবো না হালকা কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক তত অবধি ভেজে নিতে হবে আর এরকম করে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা আলু সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গাজর আলু আর গাজর সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আমি একটু আগে দিলাম এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। আপনারা পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এখনও মার্কেটে শীতের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমি কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করতে পারেন চাইলে একটু ফুলকপিও দিতে পারেন বা অন্য কোনো সবজি এর মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারেন যেহেতু অনেক রকম সবজি থাকে যারা ডায়েটিং করছেন অনেকটা সময় পেট ভরা থাকবে সব রকম সবজি আমার দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণটা আমি সবজির হিসাবে দিয়েছি ওটসে কিন্তু বেশি লবণের প্রয়োজন হয় না সবজিটা ঠিক যতটা সেই অনুযায়ী লবণটা দেবেন না হলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ধনে গুঁড়ো চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন ধনে গুঁড়োটা এভাবে দিলে খুব ভালো আসে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে এখানে কষানোর কোনো ব্যাপার নেই হালকা করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে জল জলের পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ এই জলটাতে সবজিটা সিদ্ধ হবে সঙ্গে ওটসটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল টেনে নেবে জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে ঢাকা ছাড়া এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেওয়ার পরে ওটসটা দিয়ে দেব সবজি সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি চেপে দেখিয়ে দিলাম ওটসটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওটসটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না ওটস সিদ্ধ হতে বেশি টাইম লাগে না আর ওটস কিন্তু জলটা সম্পূর্ণ টেনে নেয় অবশ্যই জলটা বুঝে দেবেন আর একটু পাতলা নামালে নামানোর পরে গাঢ় হয়ে যাবে তাই নামানোর আগে একটু পাতলা রেখে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ওটস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আর বেশি রান্না করার প্রয়োজন হয় না তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ধনেপাতা কুচির সঙ্গে খিচুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিছি রেডি হয়ে গেল আমার ওটস এর খিচুড়ি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ওটস এর খিচুড়ি একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে গরম গরম এরকম করে সার্ভ করুন একবার যদি এক বোল ভরে এরকম ওটস এর খিচুড়ি খেয়ে নেওয়া হয় তাহলে সারাদিন আর খিদেই পাবে না আর ডায়েটিং করতে খুব ভালো যেহেতু অনেক রকম ভেজিটেবলস আছে সঙ্গে অলিভ অয়েল দিয়ে তৈরি তাই কোনো টেনশানই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ